বন্ধুরা, বিগত কয়েক মাস ধরে চীন বিশ্বের খবরের শিরোনামে উঠে এসেছে, তা করোনা কেস হোক কিংবা ভারতের সাথে সীমান্ত বিবাদ। তাই বন্ধুরা, এবারের প্রতিবেদনে আমরা তুলে ধরব চীনের একটা অন্ধকারময় দিকের কথা। নমস্কার বন্ধুরা, ট্রাইব্লেন্ডের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মূল বিষয় হলো চীন কিভাবে আজ সারা বিশ্বের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। জৈবিক হাতিয়ার। চীন গুপ্তভাবে সামরিক হাতিয়ারের সঙ্গে সঙ্গে বিকশিত করে চলেছে জৈবিক হাতিয়ার। শুধু চীন একা নয়, পাকিস্তানও যুক্ত হয়েছে চীনের এই কর্মশালায়। চীনের এই অদৃশ্য হাতিয়ার মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে, নিঃশব্দে কেড়ে নিতে পারে কোটি কোটি মানুষের প্রাণ। তারই এক প্রমাণ হলো করোনা ভাইরাস। মনে করা হয় চীনের বুহান ল্যাবে এর জন্ম, সেখান থেকে বেরিয়ে আজ সারা বিশ্বে করোনা মহামারীর আকার ধারণ করেছে, কেড়ে নিয়েছে কয়েক লক্ষ মানুষের প্রাণ, বিশ্বের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। নর্দমার তেল। বন্ধুরা, আপনারা কোনোদিনও ভেবে দেখেছেন নর্দমার জল থেকেও তেল তৈরি করা সম্ভব, তাও আবার খাবার তেল? চীন এইরকমই একটা কাজ করে দেখিয়েছে। তবে চীন এই তেল নিজেদের দেশে ব্যবহার করে না, তারা রপ্তানি করে বিদেশে, হয়তো আমাদের দেশেও, কারণ আমাদের দেশেও তো অসাধু ব্যবসায়ীদের কোনো অভাব নেই। তো বন্ধুরা, এই তেল যদি একবার কেউ খেয়ে নেয়, তবে হসপিটালের মুখ তাকে দেখতেই হবে। নকল ডিম। নকল জিনিস তৈরির দিক দিয়ে চীনের থেকে বড় এক্সপার্ট আর কেউ নেই। আমরা আগে জানতাম চীন নকল সফটওয়্যার, নকল ইলেকট্রনিক্স জিনিস তৈরি করতে সিদ্ধহস্ত, কিন্তু এখন তারা নকল খাবার তৈরিতেও দক্ষতা অর্জন করেছে, আর তারই একটা বড় প্রমাণ হলো নকল ডিম। জিলাটিন, ক্যালসিয়াম কার্বোনেট, কেমিক্যাল রং, মোম, এই সব দিয়ে তারা তৈরি করে ফেলেছে নকল ডিম। প্লাস্টিক চাল। কিছুদিন আগে প্লাস্টিক চাল নিয়ে ভারতের বাজারে একটা হইচই পড়ে গিয়েছিল, সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখিও হয়েছিল, আর এই কীর্তিটা ছিল চীনের। আর চীন ছাড়া কেই বা বানাতে পারে এই নকল চাল, প্লাস্টিক দিয়ে হুবহু চালের মতো দেখতে, এক অসাধারণ কীর্তি। লোকে বলে চীনা জিনিস বেশি দিন টেকে না, কিন্তু এই চাল যদি আপনি খেয়ে নেন, তবে আপনার পেটে কিন্তু অনেক দিন থাকবে, যতক্ষণ না আপনি অপারেশন করে পেট কেটে বার করছেন। প্লাস্টিক বাঁধাকপি। চীনার কারিগরি এতটাই নিখুঁত যে আপনি আসল আর নকলের মধ্যে পার্থক্য করতে পারবেন না। চীনের প্লাস্টিক বাঁধাকপি এখন বিশ্ববাজারে ভালো নাম করে নিয়েছে। সস্তায় তাজা বাঁধাকপি যা কোনোদিনও নষ্ট হবে না, আপনার পেটে গেলেও তা চিরকাল তাজা থাকবে, কারণ প্লাস্টিক হজম করার ক্ষমতা আমাদের নেই। রাসায়নিক মধু। নকল মধু তৈরি করার দিক দিয়েও চীন এক্সপার্ট। বিভিন্ন রাসায়নিক, চিনি, জল দিয়ে তারা তৈরি করে ফেলেছে ডুপ্লিকেট মধু, তবে এই মধু শুধু রপ্তানির জন্য, নকল বিয়ার ও মদ। নকল সব কিছুই তো চীন তৈরি করে ফেলেছে, নকল বিয়ার ও মদ কেন বাদ থাকবে? এখানেও চীন কিন্তু নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে। নকল বিয়ার ও মদ তৈরি চীনের এখন একটা শিল্পে পরিণত হয়েছে। কেমিক্যাল ও জল দিয়ে তৈরি এই মদ এখন মানুষের জীবন নিয়ে খেলা চালাচ্ছে সারা বিশ্বে। সিমেন্টের আখরোট। সিমেন্টের তৈরি আখরোট হলো চীনের একটা লাভজনক ব্যবসা। কেমিক্যাল দিয়ে তৈরি আখরোটের খোলের মধ্যে সিমেন্ট পুড়ে হুবহু আখরোট তৈরি করতে পারে একমাত্র চীন। এতটাই নিখুঁত এই নকল আখরোট যে খাবার আগে পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না যে আপনি বাজার থেকে নকল আখরোট কিনে এনেছেন। নকল মাংস। বন্ধুরা, চীনারা নকল মাংস বানাতেও সিদ্ধহস্ত। প্লাস্টিক ও কেমিক্যাল দিয়ে এত সুন্দর তাদের শিল্পকর্ম যে আপনিও বোকা বনে যাবেন। তবে মুরগির মাংসের সঙ্গে আপনি প্লাস্টিক পাবেন না, কিন্তু ইঁদুরের মাংস পেতে পারেন। ক্ষতিকারক পদার্থ দিয়ে তৈরি খেলনা। বন্ধুরা, আজকের দিনে চীন আরও একটা বড় মার্কেট দখল করে রেখেছে, সেটা হলো খেলনার মার্কেট। আর এর একটা বড় কারণ হলো চীনের তৈরি খেলনার মূল্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম।
চীনের তৈরি অধিকাংশ খেলনা তৈরি হয় তাদের ব্যবহার করা প্লাস্টিক দিয়ে বা কম দামি প্লাস্টিক দিয়ে বা ইউজ কন্ডম দিয়ে। আর সব থেকে বড় কথা, এই খেলনার গায়ে যে লেড অক্সাইড রয়েছে তা কিন্তু প্রচুর ক্ষতিকারক। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সাথে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।